হ্যালো বন্ধুরা, আমি অমিত। আজকে অনেক দিন পরে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন ধরে আমি শর্ট ভিডিও দিচ্ছিলাম ইউটিউব চ্যানেলে, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো আজকে লং ভিডিও দিয়েছি, কেননা এই ভিডিওটা যদি লং না দিই তাহলে তোমরা যে ভিডিওটা দেখে ড্রয়িং করবে সেটা অনেকটাই অসুবিধায় পড়বে, তোমরা কিছুই শিখতে পারবে না। তাই একটা টিউটোরিয়াল হিসাবে আমি এই ভিডিওটা দিচ্ছি। আজকের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পোর্ট্রেট। এই পোর্ট্রেটটা আমরা এক কালারে করব, অর্থাৎ মনোক্রোম প্রসেস। তোমরা আগে দেখেছো আমার চ্যানেলে যে মনোক্রোম প্রসেস কী। তো মনোক্রোম হচ্ছে এক কালার দিয়ে যখন ড্রয়িং করবে তখন সেটাকে মনোক্রোম বলা হয়। তো এটা ওয়াটার কালার দিয়ে করব। আর আজকে যার ড্রয়িংটা করব সে হচ্ছে কবিতা কিচেন্সের যে ওনার আছে, যে কবিতা সিং, তার। তো তোমরা চ্যানেলটা দেখে থাকবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার আগে একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যারা ভিডিও দেখে ছবি আঁকা শিখতে চাও তারা কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবে, না হলে যা যা বলবো যেগুলো প্রসেসগুলো কীভাবে করেছি সেটা বলবো কিছুই বুঝবে না, শুধুমাত্র ভিডিও দেখাটা হবে। আর যারা ভিডিও দেখে এন্টারটেইনিং হতে চাও, আনন্দ পেতে চাও, তারা ভিডিওটা যেভাবে খুশি দেখে নাও। আমি যে ড্রয়িংটা করেছি, যা ড্রয়িং করেছি সে হলো কবিতা সিং, কবিতা কিচেনের যে ওনার তার। তো তার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখে নিতে পারো, যেখানে 1 কোটির উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং প্রচুর ভিউও থাকে প্রত্যেক ভিডিওতেই। তো এই ড্রয়িংটা করছি, এটা মনোক্রমে করব। তো এটা করার আগে আমি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি। ড্রয়িংটা করার কারণটা হলো যাতে ড্রয়িংটা করার কারণ হলো যাতে তোমরা মনোক্রমটা শিখতে পারো। ড্রয়িংটা এখানে প্রাইমারি, কিন্তু ড্রয়িংটা আমি দেখাইনি, ড্রয়িংটা পরের ভিডিওগুলোতে দেখাবো। তো এখানে প্রথমে কি করেছি, ড্রয়িং করে নিয়েছি, তারপরে লাইট শেড অনুসারে প্রথমে যে লাইট রঙটা আছে, যেখানে যেখানে লাইট রং ইউজ হবে সেখানে লাইট রঙটা ইউজ করে নিব। তো আমার যে মোবাইল রয়েছে আর একটা, সেই মোবাইলের ছবিটা আছে, সেটা দেখে দেখে আমি সেটাকে আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছি মেন পিকচারটাকে, তারপরে সেটাকে দেখে 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 লাইট শেডটা ধরার চেষ্টা করছি। এটা করার সময় তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে কালার যে ভ্যালুটা, কালার ভ্যালুটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। যেখানে লাইট রয়েছে সেখানে ব্ল্যাক অ্যান্ড ব্লু বা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন তোমরা পাতলা করে গুলাবে, পাতলা করে গুলিয়ে ধীরে 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 পেন্সিলের মতন কাজ করতে হবে। এই ভিডিওটা একটু স্পিডে দেওয়া আছে, কারণ এটাকে স্পিড করে নেওয়া হয়েছে পরে, কিন্তু এটা খুব স্লো ভিডিও। তো ধীরে 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 সেটাকে করবে এবং লাইট রং করে তোমরা তারপরে তার যে ডার্ক পোর্শনগুলো আছে ধীরে 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 ডার্কগুলো করবে। এই মনোক্রোম করার একটাই কারণ, তোমরা যখন কালার শিখবে, কালার ড্রয়িং শিখবে, কালারে পোর্ট্রেট করবে, তখন কিন্তু তোমাদের মনোক্রোমের আইডিয়াটা দিয়ে লাইট শেড যে ভ্যালুটা আছে সেই লাইট শেড ভ্যালু কিন্তু ভালো করে শিখে নিতে হবে। প্রথমে মনোক্রোম করো, 10-12টা ছবি মনোক্রোম করো, তারপরে ধীরে ধীরে 2টো কালার দিয়ে করো, তারপরে মাল্টি কালার দিয়ে পোর্ট্রেটগুলো করতে পারো। তো এটাই ইনফরমেশান দেওয়ার ছিল। তো আজকের জন্য এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।